নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এসেছি প্রথমবারে জুম্বা ক্লাসে, তো পিছনে গান বাজছে তাই আমাকে একটু রিদমে দেখছেন। তো গান বাজলে সত্যি আমি স্থির থাকতে পারি না। আর তো ক্লাসটা হয়ে গেল, আমি এখন বেরিয়ে পড়লাম। বাড়িতে তো পড়ে আছে রাজ্যের কাজ, যতই তুমি সকাল সকাল গিয়ে জুম্বা ক্লাসে লাপঝাপ করো কিন্তু বাড়ির কাজ তো তোমাকে পিছু ছাড়বে না, তো সেই জন্য বেরিয়ে পড়লাম। আর আমি এসেছিলাম আমার সাইকেলটা নিয়ে। এখানে নানানজন অনেক দূর দূর থেকে আসলেও আমার বাড়ির থেকে আমার ক্লাসের দূরত্ব সাইকেলে মাত্র 2 মিনিটের। আর বাড়ি এসেই দেখলাম মা একদম রেডি, এবারে মা বাড়ি চলে গেল। তো আমি তো আমার কাজে লেগে পড়লাম, এই সবজির ঝুড়ি নিয়ে বসে পড়েছি। তো আজকে আলু পটল আর ডাঁটা দিয়ে ওই জিওল মাছ অর্থাৎ মাগুর মাছের একটা পাতলা হালকা সুস্বাদু এবং মশলা নেই বললেই চলে এরকম একটা রান্না করব। তো মাছের ঝোলের জন্য আমি আলুগুলো এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর পটলগুলো তাই ঠিক তাই। আর পটলের মধ্যে যে বীজগুলো একটু শক্ত হয়ে গেছিলো শুধু ওইগুলোই ফেলেছি, অন্যান্য পটলের বীজগুলো আর ফেলিনি, খুব নরম আর কচি আছে। তো আর এর সঙ্গে সঙ্গে আমি আমটাও কেটে নেব, আজকে আমি আর আমের খোসা ছাড়াচ্ছি না, আমটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো এইদিকে মিস্ত্রি দাদারা এসছেন, কল খোঁড়ার দাদারা। এর আগে আমাদের যে মোটরের কলটি ছিল তার জলটা না ভীষণ লাল, জামা কাপড় সব লাল হয়ে যায়। তো সেজন্য আর একবার চেষ্টা করা হচ্ছে যদি ভালো জাতের জল পাওয়া যায়, মানে ভালো জল পাওয়া যায়। তো চলে এসেছি রান্নাঘরে, আজকে বাজার থেকে নিয়ে এসছে ফ্রেশ তেলাপিয়া মাছ আর ওই যে যেমন বললাম মাগুর মাছ। তো মাগুর মাছটা আজকে রান্না হবে, এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর তেলাপিয়া মাছটাও লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। তো আমি না ওই মাছ রাখার সময় চেষ্টা করি প্লাস্টিকের কৌটোতে না রাখার, কোনো স্টিলের টিফিন বক্স হলে খুব ভালো হয়। আর কখনো কখনো বাটিটাকেও আমি একদম এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিই। তো জিরে একটু গুঁড়ো করে নিতে হবে, কাঁচা যে গোটা জিরে হয় ওই জিরেটাকেই আমি গুঁড়ো করে নিয়ে একদম ভালো করে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করি। তো এই গুঁড়ো জিরেটাকে যদি আমি আবার একটুখানি শিলে বেটে নিতে পারি না, তাহলে একদম বাটা জিরের মতো টেস্ট পাওয়া যায়। তো যাই হোক, জিরেটা গুঁড়ো করে আমি কৌটোতে তুলে রাখবো। জিরেটা তুলে রাখার পর ওই মিক্সির বাউলেই আমি একটুখানি জল দিয়ে আর একবার ঘুরিয়ে নিলাম, এই জিরেটাই আজকে ইউজ করব। তাহলে ওর ওষুধটা খাইয়ে দে, তুই খাইবে পারবি? চল তো ওর মাথাটা ধরিস, আমি খাই দেব। এই পালাবি না, ওষুধ দেখে পালিয়ে যাচ্ছে, ওষুধ দেখে পালিয়ে যাচ্ছ না?
পায়ে ঢুকছে, আমাকে তো দাও। আবার পালাই, আমাকে আটকে রাখতে দাও না। তুই ধরিস না, আমি ঠিক খাই দিই। আটকে রাখতে শুধু মাছ মাংস খেলে যাবে। ও মিনি, তোর ভালোর জন্যই খাওয়াচ্ছি। হ্যাঁ দেখছি, ওষুধটা পড়ে ভালোর তো কাল, ভালোর কাল। হ্যাঁ ঠিক আছে, খাও 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 খাও। কি করছি এই দুষ্টু বেটা, একদম পুরোটা খেয়ে নিচ্ছে। যখনই এই পজিশনটা দেখি, সেই ছোটবেলায় আমাদের বাড়িতে যেদিন কল তৈরি হয়েছিল সেই তখনকার কথা মনে পড়ে। তো এই যে এইভাবে তোলা হচ্ছে জল, আর যখন এই হাত দিয়ে দিয়ে বারবার দাদারা দেখেন যে বালি উঠছে কিনা, মানে যদি বালি ওঠে তাহলে সেখানকার জল পরিষ্কার আর ভালো হবে। তো চলে এসেছি রান্নাঘরে। তো কড়ার তেল গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু একটা হাতে ঢাল রেখেছি, কারণ এই মাছগুলো কিন্তু দেবার সময় আর একটু পরে সে ভাজা যখন চলে তখন কিন্তু ফাটে, আর তারপর ছিটকে এসে গায়ে পড়তে পারে। তো গরম জিনিস ছিটকে এসে গায়ে পড়লে কী হবে বুঝতেই পারছেন। তো সেজন্য এই মাছটা কিন্তু একটু সাবধানে ভাজতে হবে, মাছগুলোকে উল্টে দিতে হবে। মাছের যদি কোনো একটা দিক ভালোভাবে ভাজা না হয় না, যতই ঝোলে দিয়ে সেদ্ধ করা হোক কেমন একটা কাঁচা কাঁচা ভাব লাগে, তাই মাছটা অবশ্যই যত্ন করে ভাজতে হবে। তো মাছের দু পিঠি ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি সাবধানে আস্তে আস্তে মাছগুলোকে এবারে তুলে নেব। তো এবারে আমি কেটে রাখা সজনের ডাটাগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, গরম তেলের মধ্যে দিয়ে এগুলোকে আমি মোটামুটি হালকা করে ভেজে নেব। না ভাজলেও চলে, কিন্তু ভেজে নিলে ডাটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট ঢুকে যায়। তো সেই জন্য তো ডাটাগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো আমার বাড়ি কিন্তু রাস্তার পাশে হবার দরুন ভয়েস ওভার দেওয়ার সময়ও বারবার আমার অবস্ট্রাকলস আসে, বারবার সাউন্ড চলে আসে। আমি যতটা সম্ভব চেষ্টা করছি যাতে সাউন্ড না আসে, কিন্তু একটু আধটু থেকে যেতে পারে। তো সেই জন্য প্লিজ ক্ষমা করে দেবেন। তো এবারে আমি পটলগুলো ভেজে নেব একটু লবণ হলুদ মিশিয়ে। তো পটলটাও মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। এবারে এই কড়াইতেই আমি ফোড়ন দেব। তো ফোড়নের মধ্যে আমি দেব রাঁধুনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। তো ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি আমার পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, আর আলুর সঙ্গে কিন্তু একটু লবণ হলুদও দেব। তো আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই যে মিক্সিতে একটুখানি জিরে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। জিরের পরিমাণ কিন্তু আমি ভীষণই কম দিয়েছি, দেখলে আপনারা কেউ কেউ ভাবতে পারেন এত কিপটে আমি, কিন্তু তা নয়, আসলে আমি ভীষণই
হালকা মশলা খাই, আর আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন। আর আমি এর মধ্যেই আমার ভেজে রাখা ডাঁটা আর পটলগুলো দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা দিয়ে আমি সমস্ত সবজিটা ভালো করে কষিয়ে নেব, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আর অল্প একটু লবণ আর হলুদ। আর আমি একটুখানি জল গরম করে নিয়েছিলাম পাশে, সেটাই ঢেলে দিলাম। তো আমার মিক্সিতে যে জিরের মিক্সি বাউলে যে জিরেটা বাটা করা ছিল ওর মধ্যে একটুখানি জল দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম বলে ওই জলের কালারটা ওই রকম দেখলেন। আমি আবার ওটুকুও নষ্ট করতে পারি না। তো তরকারিটা এদিকে ফুটছে, আমি নিয়ে নিয়েছি সামান্য একটুখানি আদা, একদম হাফ ইঞ্চির মতো। ওইটুকু আদাকেই আমি ঘষে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব, মানে একটুখানি আদা আমি বেটে নিচ্ছি। তো সেই আদাটা আমি ঝোলটা হয়ে যাওয়ার পর, ঠিক নামানোর আগে আদাটা এই তরকারিতে মিক্স করে দেব, তারপর কিন্তু বেশি ফোটাবো না। তো যাই হোক, মোটামুটি আমার সবজিগুলো সব মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় আমি আস্তে আস্তে সাবধানে মাছগুলো দিয়ে দেব, তারপর চেষ্টা করব মাছগুলোকে একটু ঝোলে ডুবিয়ে দেওয়ার। এইবারে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, এই দুটো আমার জন্য। আর তারপর সবশেষে ওই যে আদা বেটে রেখেছিলাম অল্প একটু, ওইটুকু দিয়ে দিলাম। এইবারে এক মিনিট ফুটলেই আমি ঢাকা দিয়ে দেবো, তারপর মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে ফেলে গরম গরম ভাতে খেয়ে দেখলে দেখবেন অনবদ্য কিন্তু হালকা এই সুন্দর মাছের রেসিপিটা। তো পুরো তরকারিটা আমি দুবেলার জন্য ভাগ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ভীষণ সাধারণ একটা মেয়ে, ইউটিউবটাকে ভীষণ ভালোবাসি। তো ইউটিউবে চলার পথে বা জীবনে চলার পথে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। মানে আপনারা যদি ভালো না বাসেন তাহলে আমার ভিডিওগুলোর কোনো মানে হয় না, তাই আপনাদের কাছে ভালোবাসার দাবি রইল। যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর তো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, থ্যাংক ইউ।